জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস সম্পর্কিত অংশ জন্য বিএনপি খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও খারিজ হয়ে গেছে প্রধান বিচারপতি কুমার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ পর্যবেক্ষণ সহ এই আদেশ দেয় এর ফলে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশই বহাল থাকছে এবং নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম চলতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন মামলায় যে টাকা নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়েছে তা সৌদি আরব থেকে জিয়া ট্রাস্ট এসেছে বলে অভিযোগপত্রে লেখা হয়েছে কিন্তু তাদের নথি অনুযায়ী ওই টাকা এসেছে কুয়েত থেকে মামলায় এই অংশটির পুনর চেয়েছিলেন খালেদা জিয়া তার ওই আবেদন গত দুই ফেব্রুয়ারি বিচারিক আদালতে খারিজ হলে তার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন কিন্তু নয় মার্চ হাইকোর্টও তা খারিজ হয়ে যায়